নামযোগ্য মন্দিরে সে নামযোগ্য মন্দিরে আজকে রাতে আছে শ্রীমদ ভাগবত গীতা ভাগবত পাঠ কীর্তন এবং সর্বশেষ প্রসাদ বিতরণ অনুষ্ঠান। তো এখন নামযোগ্য মন্দিরে কি কি হচ্ছে আমি আপনাদের মাঝে সরাসরি নিয়ে যাব। তো চলুন দেখে আসি সে নামযোগ্য মন্দিরে এখন কি কি হয়েছে। ফ্রেন্ড, আমি এখন আছি শ্রী লোহাগড়া শাহপাড়া মন্দিরে, কুন্দশী নিউ লোহাগড়া কুন্দশী শাহপাড়া মন্দিরে। তো এখানে নামযজ্ঞর অধিবাসের পুরো আইটেম রেডি। তো এখন মূলত মন্দিরটা সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সাজাইছে ফুল দিয়ে। এইভাবে টোটাল মন্দিরটা ফুল দিয়ে সাজানো হয়েছে। রাত্রের হলে আরো ভালো দেখা যাবে, কারণ উপর দিয়ে যে জুনি বাল্ব দেওয়া আছে নিচে ফুল দেওয়া আছে। এইভাবে আর কি কুন্দশী লোহাগড়া শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে মোটামুটি সব সাজানো কমপ্লিট। সন্ধ্যা থেকেই শুরু হয়ে যাবে শ্রী শ্রী অধিবাস অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে অনেক মানুষের আগমন হবে এবং শ্রীমদ ভগবদ গীতা ভাগবত হবে। তো তার জন্য মোটামুটি সবাই প্রস্তুত হচ্ছে। এখন লাইটিংও মোটামুটি কমপ্লিট। লাইটিং কমপ্লিট হওয়ার পরে থেকে এখন মন্দিরটাও কমপ্লিট হচ্ছে। সবাই গোছ গাছ সেরে নিচ্ছে, ঝাড়ু দিচ্ছে। এখানে এই যে সাউন্ড বক্স নিয়ে সবাই রেডি হয়ে আছে। এখন দেখা যাচ্ছে, দেখি এই যে ভগবান শ্রীকৃষ্ণ যে টোটাল যে মেন মন্দিরটা আছে এই মন্দিরটাও সুন্দরভাবে সাজানো হয়েছে। আপনারা দেখতে থাকুন যে মন্দির। মন্দিরে আমি আছি সেই লোহাগড়া মন্দিরের ভিতরে যেখানে নাম কীর্তন হয়। তো দেখতে থাকুন আমার চার কোনাদের। আমার পিছনে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির, ফুল দিয়ে অপরূপ সৌন্দর্যের সৃষ্টি রয়েছে। তো ফ্রেন্ড, আমি এখন দেখাবো যে এখানে মূলত পূজার অনুষ্ঠানে বিভিন্ন প্রসাদ তৈরি হচ্ছে। তাকে এটা কি কি সন্দেহ? এটা আছে গুটার গুটার শাস, আর এটা আমার তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে মন্দিরে পূজা অর্চনার জন্য বিভিন্ন প্রসাদ তৈরি হচ্ছে। এটা কি? এটা তন্ময়, তুমি কিছু কবা? তন্ময়, তুমি ক্যামেরার সামনে কিছু কবা? আসো আরে আসো, কই নে।
তো ভিউয়ার্স, আমি এখন যাচ্ছি নামযোগ্য যে আনন্দবাজার, আনন্দবাজারে। এখানে মূলত খিচুড়ি রান্না হচ্ছে। আমি আপনাদের নিয়ে যাচ্ছি আনন্দবাজারে রান্না বান্নার মোটামুটি প্রস্তুতি চলতেছে। তুমুল বেগে রান্না বান্নার প্রস্তুতি। এখানে তরকারি কাটা কমপ্লিট। ফুলকপি, আলু, তপন দা, তপন দা এটা কি মুগের ডাল? আনন্দবাজারে রান্না বান্না প্রায় শুরু হয়ে গেছে। রান্না বান্নার কাজে তিনজন রাঁধুনি আর দুজন মহিলা এখানে মোটামুটি কাজ কমপ্লিট করছে। সুন্দর অনেক গেছিলেন এখন রান্না বান্না নিয়ে সবাই ব্যস্ত আছে, যে যার মতো রান্না বান্না চলতেছে। এখানে মুগের ডাল রান্না বান্না হচ্ছে। এখানে মানে দুদিন আগে যাক আর দুদিন পরে যাক, পুষ্টি তো হইবে না, তাই না? তো ফ্রেন্ড, আপনারা রান্না বান্না দেখতে থাকুন। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কুন্দশী নোয়াকড়া নামযোগ্য মন্দিরে যায় আনন্দবাজার, আনন্দবাজার যে রান্না বান্না হচ্ছে। আমার পিছনে রান্নাবাজার কাজে নিয়োজিত আছে লোহাকড়ার সেরা ধনী পল্টু কাকা। এখন দেখতে থাকুন মূলত যে যার কাজে ব্যস্ত আছে রান্না বান্না নিয়ে। এখন যে টোটাল যে আনন্দবাজার, আনন্দবাজারের ভিতরে আমি প্রবেশ আছি। এখানে হাজার হাজার ভক্তবৃন্দ প্রসাদ নিতে আসবেন। তো দেখতে থাকুন আমাদের চারপাশ। হাজার হাজার ভক্তবৃন্দর আগমনে আজ কুন্দশী সাহাপাড়া মন্দির ভরে যাবে হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে। দেখতে থাকুন আপনারা, আপনাদের আমি আরো আপডেট কিছু জানাবো।